এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে, সো আমাদের গিগি গ্যাজেট টপ ফ্যান ইজ হিয়ার, দ্য ফার্স্ট ওয়ান উই হ্যাভ মিস্টার কৌসফ, সো ক্যান উই হ্যাভ কৌসফ অন স্ক্রিন প্লিজ? ও হাই কৌসফ, হোয়াটস আপ, হাই এভরিওয়ান, হাই, ভালো, হাই হাই টু নম্রদা, বুটিদা, ইন্দ্রদা। সো ফার্স্ট অফ অল একটা কোয়েশ্চেন করবো, বুটিদা কি চিনতে পারছো আমায় বাই চান্স? একটু বল। মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি 2005 তুমি আমার কিবোর্ডে বাজিয়েছিলে। ও মাই গড, দ্যাট ওয়াজ আই ওয়াজ লাইক 22 অর 23 ম্যান। আমি ওটাই মানে গিগি গ্যাজেট আর ইয়ে, তো আমার কিছু বন্ধুরা মিলেই তোমার ইয়ে হয়েছিল, সো দ্যাট ইজ হাউ আই কেম টু নো দ্যাট। আর তোমার কথা আমার মনে আছে, আর নবরন্দার তো কিবোর্ড শুনেইছি, আর ইন্দ্রদা ওয়াজ আমাদের সেই সময়, আমি নিজে একটু ইন্ট্রোডিউস করে দিই, তো তোমার আমি এখন ব্যাঙ্গালোরে আছি, এখানেই চাকরি করছি অ্যাজ এ সিনিয়র আর্কিটেক্ট। সো আমি PSR 550 ছিল তখন, গুটিদা তোমার মনে আছে, তো তারপর আমি আমি ইউএসএ চলে যাই, ইউএসএ রোল্যান্ড জুনো DI কিনলাম একটা। সো আই ওয়াজ নট আ ভেরি গুড প্লেয়ার, ইট ওয়াজ জাস্ট অ্যামেচার লেভেল, তো আমি করতাম। তো ইন্ডিয়ায় ফিরে আসার পর আই গট এ ইয়ামাহা P125 তোমার পিয়ানো। তো আমার প্রশ্ন তোমার, তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে আমি এখন গ্যারাজ ব্যান্ড ইউজ করছি জাস্ট ফর অ্যামেচার লেভেল রেকর্ডিং, আর প্রো টুলস ফার্স্ট যেটা ওটা আমি ইউজ করছিলাম। তো আই হার্ড লট অফ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার যেটা তোমরা বললে, তো আগেন এই যে টুল সিলেকশনটা বা DAW-টা, এটা কি পুরো পার্সোনাল লেভেলে যে কোনটা বেটার হবে এরকম ভাবে? ওকে ওকে, আমার সেটা একটা প্রশ্ন ছিল। ওকে ওকে, যে যেটাতে কমফোর্টেবল। ওকে, তোমাদের কোনো মানে গ্যারেজ ব্যান্ড এর উপরে? গ্যারেজ ব্যান্ড ইজ লাইক লজিকস লিটল ব্রাদার বেসিক্যালি, মানে ইটস অলমোস্ট দ্য সেম, লুক দ্য সেম। সো গ্যারেজ ব্যান্ড ইউজ করতে করতে ইউ ক্যান অলসো স্টার্ট ইউজিং লজিক ওয়ান ডে, মানে খুব একটা কিন্তু চেঞ্জ হবে না, মানে ইটস প্রিটি মাচ দ্য সেম। এন্ড গ্যারেজ ব্যান্ড ইজ গুড, আই হ্যাভ হার্ড আ লট অফ গুড মিউজিক দ্যাট হ্যাজ বিন প্রোডিউসড অন গ্যারেজ ব্যান্ড। A lot of artists, when if you go through many indie artists on Spotify are there who produce their music on GarageBand, and it's nice, man. It's entirely up to you, man, whatever you're comfortable with. You can also, man, whatever you're comfortable in, that's the main thing. Exactly. Amar otai main question chilo. এইটা নিয়ে আমরা কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করছিলাম যে ইটস অল অ্যাবাউট দ্য মিউজিক, বিকজ দিজ আর জাস্ট টুলস, মানে মানে টু বি ভেরি অনেস্ট, দ্য DAW অ্যান্ড দ্য কম্পিউটার ইন্টিগ্রেটস টুগেদার টু বিকামস দ্য স্টুডিও, রাইট? এইবার গড়িয়াহাটে স্টুডিওটাই যাবো না লেক রোডে স্টুডিওটাই যাবো, সেটা তোমার ব্যাপার, বাট তুমি তো মিউজিকটা তো তুমি করছো, যে স্টুডিও তুমি কমফোর্টেবল ছিল সেটা করছো। Because whenever you turn on your computer and your DAW, that is the studio nowadays. Right. Otherwise, amra je music ta korchi bari theke kaj korchi ei byapar ta just hoto na, just it wasn't mane possibly hoto na, because professionally music ami ar indro job theke shuru korechi tokhon ei concept tai chilo na, because tokhon DAT e record hoto, digital audio tapes e record hoto, seta theke hard drive recorder elo, tascam elo, ei holo তারপর থেকে কম্পিউটার্স ঢুকলো, মানে দেয়ার ওয়ার হার্ড ড্রাইভ রেকর্ড, মানে রেকর্ডার্স উইচ ওয়ার লাইক আ মডিউল কাইন্ড অফ আ থিং উইচ হ্যাড লাইক হার্ড ড্রাইভ বিল্ট ইন টু ইট। তারপর মানে এই তারপর দেয়ার ওয়াজ দিস রোল্যান্ড এর VS 880 1880 হার্ড ড্রাইভ অডিও প্রোডাকশন স্টুডিওস, ওয়ার ইউ ক্যান লাইক একটা এরকম মডিউল এমন দেখতে যেখানে ড্রাম মেশিনও ছিল, অ্যান্ড ইউ ক্যান লাইক মাল্টি ট্র্যাক মাল্টি রেকর্ড অন দিস অ্যাজ ওয়েল, অ্যান্ড ইউ ক্যান অলসো R8 to hata is a rhythm programmer, but I'm talking about VS Studio bol ekta Roland er beriye chilo, VS Studio, right? VS 1880, eta I'm talking about 2000 or 2000 char panch bochorer pote, eta mane jokhon computer dhuke gelo tokhon of course this all faded out, but again the most important bit is the music, mane whatever you are comfortable is, mane karur mane simple ja karur hoyto eta Ovation baati subidha hoy ar Fender baati subidha, কিন্তু সে তো ব্যাপারটা হচ্ছে যে মানে ইটস জাস্ট দ্য মিউজিক দ্যাট ইউ আর মেকিং, ওটাই যেটা বয়েস ডাউন টু দ্য পার্সোনাল প্রেফারেন্স ফর দ্য মোস্ট পার্ট। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আর আমার আরেকটা প্রশ্ন ছিল বুটিদা তোমার কাছে, আমার আজ অব্দি মনে নেই যে তুমি যে কিবোর্ডটা বাজিয়েছিলে তোমার কিবোর্ডে অ্যাডাপ্টার ভুলে গেছিলে না ওটা বার্ন আউট হয়ে গিয়েছিল? অ্যাডাপ্টার বার্ন আউট হয়ে গিয়েছিল, আমার বার্ন আউট হয়ে গিয়েছিল, সো ইট হচ্ছে করেক্ট, সো ওয়ান মোর পাওয়ার সাপ্লাই ইস্যু।
ইয়েস ইয়েস আই আই রিমেম্বার দ্যাট সো আমার মনে আমার একটা কোয়েশ্চেন আছে তোমাদের সবাইকে আমি থিংকিং অফ গিগি অ্যাজ ওয়েল কি যদি এরকম কোনো পাওয়ার সাপ্লাই ডিজাইন হয় যে পাওয়ার সাপ্লাইতে একটা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ আছে তো উড দ্যাট বি অ্যাকসেপ্টেড ইন দ্য মার্কেট টুডে মানে এমন একটা পাওয়ার সাপ্লাই আমাদের কিবোর্ডে পাওয়ার সাপ্লাই যেটা ওই পাওয়ার সাপ্লাই আমরা প্লাগে লাগাচ্ছি তো আমাদের ধরনের জেনারেটর বা বাড়িতে আছে তো বাই চান্স পাওয়ার উড়ে গেল বা কিছু প্রবলেম হলো যদি আমার পাওয়ার সাপ্লাইতে ইটসেলফ একটা ব্যাটারি ব্যাকআপ থাকে So do you all think that that could be a good thing in the market? Something like a power supply coupled with the, a UPS kind of a thing. Bolcho, yes, right? Yes, all together. Correct. Also depends on the good idea of, actually. Also depends on the kind of keyboard you are playing. But the keyboard is the jonne jiggesh koris. Right, keyboard is the jonne. Correct. Jiggesh koris. Kichu keyboard 12 watt e kaaj kore. Kichu watt e ektu beshi hoy, ektu kom hoy. It's also, mane depends. Interrupted power supply is basically hoche desirable goal correct and which is jitter free kono rokom electrical jitter thakbe na tahole is gonna work like mane what mane that desired effect otai chai right ami eta jiggesh korlam karon ami joto power supply dekhechi just normal power supply either ups theke connect hocche ba tomar kono battery backup diye but jodi erokom kono independent power supply paoa jay with a backup amar mone hoy it will be helpful je ekta short surge never age it can have a backup tai na like we can have some buffer time to switch off our instrument yes. at least yes absolutely yeah exactly exactly right so, okay so that's a little bit of a suggestion to gigi gadgets at this point je gigi banao erokom kichu ekta amra boshe achi shobai kinbo এরকম একটা ভালো অ্যাডাপ্টার তৈরি করো ভালো পাওয়ার সাপ্লাই ইউনিট ফর অল অফ আস উই ওয়ার ইনফ্যাক্ট ডিসকাসিং ওয়ান অফ সাচ প্রোটোটাইপ সাম ডেজ ব্যাক তুমি কৌস্তব এক্ষুনি যেটা বললো উই ওয়ার ইনফ্যাক্ট ডিসকাসিং অ্যাবাউট সাচ এ প্রোডাক্ট যেটার মধ্যে একটা বাফার একটা থাকবে যেটা অ্যাট লিস্ট উড লেট আস সুইচ অফ আর ইনস্ট্রুমেন্টস বিফোর দ্য পাওয়ার লাইক আফটার দ্য পাওয়ার কাটস অফ মানে ওই অ্যাব্রাপ্ট ভাবে বন্ধ হয়ে যাওয়াটা ইজ ভেরি হার্মফুল ফর লাইক এনি গ্যাজেট ফর দ্যাট ম্যাটার কম্পিউটার্স বলো কিবোর্ডস বা ইনফ্যাক্ট আমাদের গিটার প্রসেসার্স এর জন্য ভীষণ হার্মফুল জিনিসটা তো সেটাকে ওই কাটার জন্য আর কি একটুখানি বাফার যদি থাকে সো গিগি গ্যাজেটস প্লিজ টেক নোট অ্যাবাউট দিস থিং আই হোপ দ্যাট ইউ গাইজ ক্যান কাম আপ উইথ আ গুড সলিউশন হিয়ার সো কৌসব থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন ইট ওয়াজ অ্যামেজিং হ্যাভিং ইউ ওভার কথা হবে আমার মানে আমি সবাইকে দেখে খুব ভালো লাগলো এন্ড আই ওয়ান্টেড টু ইউ নো আই হ্যাড দিস কোয়েশ্চন ইন মাই মাইন্ড ফর বুটিদা লং ব্যাক সো ইট গট অ্যানসার থ্যাংক ইউ সো মাচ এন্ড থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রদা নবরদা থ্যাংক ইউ সো মাচ ইয়া অলরাইট টেক কেয়ার কৌসব গুড নাইট স্টে সেফ Okay.